আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইতিপূর্বে আমরা HTML CSS এর 7টি ক্লাস কমপ্লিট করেছি এবং এই 7টি ক্লাসে আমি HTML CSS এর অনেক গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যারা এখন পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা হলো HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক এবং এই বিষয়গুলো যদি আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই যে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপটা কী তাহলে আপনাদের জন্য ইজি হবে। এটা বোঝানোর জন্য আমাকে প্রথমে স্ক্রিনে চলে যেতে হবে। তো নিশ্চয়ই আপনারা কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিব এবং সেখানে গিয়ে আমি সার্চ করব বুটস্ট্র্যাপ 5 লিখে আমি সার্চ করলাম। ওকে, তো আমরা প্রথমেই যে ওয়েবসাইটটা পেয়ে যাবো তো এইখানে এই ওয়েবসাইটটিতে আপনারা সমস্ত ডকুমেন্টেশন পেয়ে যাবেন। এ টু জেড বুটস্ট্র্যাপের যত কিছু রয়েছে সব কিছু আপনি এই ওয়েবসাইটটাতে পেয়ে যাবেন। এটা বুটস্ট্র্যাপের একদম নিজস্ব ওয়েবসাইট। তো এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের বিভিন্ন ভার্সনগুলো দেখতে পাবো। এইখান থেকে আমরা বুটস্ট্র্যাপকে তো এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন হচ্ছে এই যে বুটস্ট্র্যাপটা কী এই বিষয়গুলো বলা হয়েছে। তো আমরা এখান থেকে যেটা করতে পারো বুটস্ট্র্যাপটাকে আমরা লিঙ্ক আপ করাতে হবে আমাদের ওয়েবসাইটে। তো লিঙ্ক আপ করার জন্য আমরা দুইটা প্রসেস ফলো করতে পারি। ওয়ান হলো CDN-এর মাধ্যমে বুটস্ট্র্যাপটাকে কানেক্ট করা। নাম্বার টু হলো এইখান থেকে বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে সেই ডাউনলোড ফাইলটাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে কানেক্ট করতে হবে। তো আমরা দুইটা পদ্ধতিই দেখব। তো প্রথমে আমরা যেটা দেখব হলো সেটা হলো ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমাকে এই যে ডাউনলোডে ক্লিক করতে হবে, এখান থেকে এই যে কম্পাইল CSS অ্যান্ড JS এইখান থেকে এটা ডাউনলোড করে নিতে হবে। একদম সিম্পল প্রসেসে এটা ছোট্ট একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো রেখে আমরা এটাকে স্ট্রাক করব। তো স্ট্রাক করলে আমরা বুটস্ট্র্যাপ 5.0.2 এই যে ফাইল ফোল্ডারটা পেয়ে গেলাম। এখানে এটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে CSS অ্যান্ড JS এর দুইটা ফোল্ডার চলে এসেছে। এখানে CSSটাকে ওপেন করলে CSS এর অনেকগুলো ফোল্ডার পেয়ে যাবেন। আমরা জাস্ট এখান থেকে এই যে bootstrap.css লিঙ্ক আপ করাবো। তো তার আগে এই bootstrap.css কীভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে এটা বোঝার জন্য আমরা চলে যাব আমাদের ভিএস কোডে। এই CSSটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেছে এবং আমরা এখানে একটা কিছু লিখি। জাস্ট আমরা এখানে H2 লিখলাম, লিখে আমরা লিখলাম হ্যালো বাংলাদেশ। এই যেটা লিখলাম আমরা যদি CSS এ যাই, CSS এ গিয়ে আমরা একটু CSS লিখবো আগে থেকেই যে এইটাকে আমরা কালার রেড করব। তো কালার রেড করার জন্য আমি জাস্ট ক্লাসের নাম নিলাম রেড, নিয়ে আমি এখানে একটু CSS লিখে দেব কালার রেড। তো এইখানে দেখেন আমি রেড লিখেছি এবং আমাদের CSS এর লেখা আছে এবং আমি CSS লিখব টেক্সট ধরেন সেন্টার। আমরা এটাকে ক্লাস বানাই দিই ডট দিয়ে টেক্সট সেন্টার লিখে যদি আমি এখানে লিখি টেক্সট অ্যালাইন সেন্টার, আমাদের এটা কিন্তু সেন্টারে চলে যাবে না। আমরা এটা লিখে রাখতেছি, আর একটা ক্লাস আমরা লিখে রাখবো ফন্ট সাইজ আমরা লিখলাম হচ্ছে বিগার মানে বড়। এখন লিখলাম যে ফন্ট সাইজ 40 পিক্সেল। ওকে ফাইন, এই তিনটা CSS আমরা লিখে রাখলাম এখানে। এবার আমরা এখানে গিয়ে আমরা যদি এটাকে রিলোড করি বা আমরা যদি এটাকে লাইভ সার্ভারে দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের এটা এরকম। এখন আমাদের CSS লেখা আছে কোনটুকু, এখানে রেড নামক একটা ক্লাস রয়েছে যেখানে আমরা টেক্সট এর কালারটাকে রেড করার জন্য লিখে রেখেছি এবং টেক্সট সেন্টার নামে একটা ক্লাস আছে যেখানে আমরা টেক্সট লাইন সেন্টার নামক CSS করে রেখেছি এবং বিগার নামে একটা ক্লাস রয়েছে যেখানে আমরা ফন্ট সাইজ 40 পিক্সেল দিয়ে রেখেছি। এখন আমি যদি জাস্ট বিগারটাকে ইউজ করি
কি হিসেবে ইউজ করতে হবে, ক্লাস হিসাবে। ক্লাস হিসাবে যদি ইউজ করি, আমি যদি এখানে বিগার দিয়ে দিই, তাহলে দেখবেন যে আমাদের এইটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে, রাইট? এটা কত বড় হয়েছে, এটা 40 পিক্সেল হয়েছে, কারণ আমরা সিএসএস এখানে ফন্ট সাইজ 40 পিক্সেল দিয়ে রেখেছি এবং বিগার নামক আমরা একটা ক্লাস দিয়ে রেখেছি। আমি যদি এখানে আর একটা ক্লাস দিই স্মলার, দেন আমি যদি এখানে লিখি ফন্ট সাইজ 5 পিক্সেল, এবং আমি যদি এখানে আরও একটি প্যারাগ্রাফ নেই H3, এখানে লরেম মনে করেন যে 5, এটাকে যদি দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকম। এখন এটাকে যদি আমরা ফন্ট স্মলার নামক ক্লাস ইউজ করি, স্মলার, দেখবেন এটা অনেক ছোট হয়ে গেছে, 5 পিক্সেল। এই যে এইখানে লিখে রাখছি অলরেডি এবং আমরা এখানে ব্যবহার করতেছি, দেখেন আমি আরও একটি টেক্সট সেন্টার দেওয়ার পরে ফলে হবে কি, এটা কিন্তু সেন্টারে চলে যাবে, দেখেন। এবং আমি যদি এখানেও টেক্সট সেন্টার অবিশ্বাস্যভাবে হলেও এইটাও চলে যাবে, ওয়াও। তো এই যে বিষয়গুলো কিন্তু আমরা HTML CSS থেকে বুঝতে পারছি। এখন আমাদের এরকম যদি অনেক অনেক কোডগুলো যদি আমরা এখানে লিখে রাখতে পারতাম এবং জাস্ট আমরা এখানে ক্লাসগুলোকে ইউজ করার মাধ্যমে আমাদের প্রজেক্টে ইনক্লুড করতে পারতাম, তাহলে কেমন হতো? তো এই কাজটাই আমাদের বুটস্ট্র্যাপ করে দিবে, ঠিক আছে? তো এর জন্য আমরা প্রথমত কী করবো, বুটস্ট্র্যাপটাকে আমরা এখানে নিয়ে আসবো, এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। চলে যাচ্ছে আমাদের এখানে, এখান থেকে আমরা এইখানে গিয়ে বুটস্ট্র্যাপ CSS এর জায়গা, এই যে এই ফোল্ডারটাকে আমি কপি করলাম, কপি করে আমি চলে যাচ্ছি ব্যাকে এবং আমাদের ক্লাস 8-এর মধ্যে আমি এখানে রেখে দিলাম, ওকে। এই নামটাকে কপি করে নিই, ওকে, সমস্যা নেই। আমি এখন প্রজেক্টে চলে যাচ্ছি, এই যে এখানে বুটস্ট্র্যাপ চলে এসেছে, আমি এখানে লিঙ্ক আপ করাবো। আমাদের নিজস্ব CSSটা সবার নিচে রাখবেন, তো আমরা বুটস্ট্র্যাপটা এর উপরে করাবো। এখানে আমরা হচ্ছে লিঙ্ক করাবো হচ্ছে বুটস্ট্র্যাপ, এর জন্য জাস্ট আমরা এই যে এই ফাইলটার নাম এখানে দিয়ে দেবো, এটাকে যদি আমি এইভাবে দিই, এই যে এইটা। তো এখন আমরা এইখানে এটাকেও একটু ওপেন করে নিই, এখানে আমি কী দেখতে পাচ্ছি দেখেন, অনেকগুলো কালারের কোড দেওয়া আছে এখানে, বিফোর আফটার দেওয়া আছে, মিডিয়া কোয়েরি দেওয়া আছে, HREP, এই এখানে অনেকগুলো ট্যাগ একসাথে ইউজ করা আছে। তো এইখানে কী আছে এত কিছু বোঝার দরকার নাই, এই CSSগুলোকেও কেটে দিলাম, ওকে। তো এইখান থেকে যদি আমরা একটু সার্চ করি কন্ট্রোল F দিয়ে, এখানে আমরা যদি টেক্সট লিখে সার্চ করি, টেক্সট সেন্টার রাখলাম, দেখেন টেক্সট সেন্টার নামে আমরা যেভাবে একটা লিখে রেখেছিলাম এখানে, সেম একটা ক্লাস এখানে লেখা আছে, যেখানে কী করা আছে একটা CSS টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট ইন্ড নামে একটা ক্লাস আছে যেখানে টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট স্টার্ট একটা ক্লাস আছে যেখানে টেক্সট স্টাইল করে রাখা হয়েছে লেফট। এইগুলো যদি আমরা প্রজেক্টে ব্যবহার করি, তাহলে খুব সহজেই আমরা কিন্তু এই ঘটনাগুলো ঘটাইতে পারবো, তাই না? এইটা হচ্ছে আমাদের মূল মানে বিষয়গুলো। এখন দেখেন এখানে কতগুলো CSS করা আছে আমাদের প্রয়োজনীয়, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অলমোস্ট 11,000-এর উপরে কোড আছে এখানে, সরি 11,000-এর কাছাকাছি লাইন কোড এখানে রয়েছে। তো এইগুলো আমাদেরকে অনেক অনেক হেল্প করবে আমাদের প্রজেক্টগুলো কমপ্লিট করতে, ঠিক আছে? তো এইটা ব্যবহার করাই আমাদের হচ্ছে এই প্রজেক্টের মূল লক্ষ্য। এখন বিষয়টা হচ্ছে এখানে আরও কী কী ফোল্ডার রয়েছে, এখানে আমাদের বুটস্ট্র্যাপ, আমরা যখন এখান থেকে প্রজেক্টটাকে কপি করে দিব, তখন বুটস্ট্র্যাপ main.css-টাকে নেওয়ার চেষ্টা করব। এটা হলো সবসময় মিনিফাই করা থাকে, আমরা এটা ব্যবহার করব না কখনোই, আমরা এটা ডাউনলোড করে ব্যবহার করব না, বিকজ অফ আমরা সবসময় ব্যবহার করব হলো CDN থেকে। CDN থেকে কীভাবে আমরা আগে দেখি যে আমাদের এই বুটস্ট্র্যাপটা কাজ করতেছে কি না। তো আমি যদি এটাকে ইনস্পেক্ট না সরি ভিউ সোর্স ফাইল করি, এই যে বুটস্ট্র্যাপের এখানে ক্লিক করলে, এই দেখেন আমাদের সমস্ত কোডগুলো এখানে চলে এসেছে, তার মানে আমাদের ফাইলটা কিন্তু লিঙ্ক আপ হয়েছে, তাই না? চলে যাই আমাদের বুটস্ট্র্যাপ ডক ফাইলটাতে, এখানে এসে এই যে প্রথমে ইন্ট্রোডাকশনে ক্লিক করলে
আমরা এখান থেকে বুটস্ট্র্যাপের সিএসএস এর একটি ফাইল পাবো এবং জেএস এর একটি ফাইল পাবো। তো এই দুটো ফাইলকে আমরা আলাদা আলাদা করে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আপ করাতে হবে। আমরা এখান থেকে এটাকে কপি করব। আমরা সিএসএস যেহেতু কাজ করতেছি, জেএস নিয়ে কাজ করতেছি না, সেহেতু জাস্ট এটাকে কপি করব এবং আমাদের প্রজেক্টে চলে যাব। এখানে গিয়ে আমরা জাস্ট এখানে আমরা এটাকে দিয়ে দিব। ওকে ফাইন, এখন এটা যদি কেটে দিই এবং আমরা যদি ভিউ সোর্স ফাইলটা দেখি, এটা একটু রিলোড করলাম, দেখতে পাচ্ছেন যে এটা চলে এসেছে। এখন যদি আমরা এখানে এটাকে ক্লিক করি, তাহলে আমাদের এই সমস্ত কোডগুলো এখানে মিনিফাই অবস্থায় চলে এসেছে। মিনিফাই অবস্থায় এসেছে, এর ফলে লাভটা কী? এর ফলে আপনার ওয়েবসাইটটা অনেক বেশি ফাস্টার হবে, অনেক কোড একসাথে এবং এখানে কোনো এক্সট্রা স্পেস নাই, যার কারণে আপনার ওয়েবসাইটটা ফাস্ট হবে। তো এইটা হলো সমস্ত কোড, কিন্তু আপনার ওয়েবসাইটে এখানে চলে এসেছে। তো এইটুকু হলো মূলত আমাদের আজকের ক্লাস। তো আজকের ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিওতে বুটস্ট্র্যাপের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা একত্রে করে মোস্ট ইম্পর্টেন্ট থিংগুলো বোঝানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।